গ্রেপ্তার হয়েছে এ নিয়ে আমাদের একটি সুস্পষ্ট বক্তব্য আছে। এতদিন বিষয়টা আসতো বাংলাদেশ থেকে লোক এসছে, বিএসএফ ব্যর্থ, এই যে এদেরকে গ্রেপ্তার করেছে এটা কিন্তু বাংলাদেশি নয়, এটা কিন্তু ভারতের নাগরিক, অর্থাৎ লোকাল জেহাদি এলিমেন্ট মুর্শিদাবাদ। এর পেছনে চারটে সুস্পষ্ট কারণ বলে আমাদের মনে হচ্ছে। প্রথম কারণ, পুলিশ প্রশাসন জানতেন পলিটিক্যাল প্রেশারে ব্যবস্থা নিতে পারে, অথবা পুলিশ প্রশাসন এতই অপদার্থ তারা জানত না। এর কোনটা ঠিক এটা রাজ্য সরকারকে ক্লারিফাই করুন। সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ আইটি হাব হতে পারে, উনি সুইজারল্যান্ড বানাবেন বলেছিলেন উত্তরবঙ্গ, করতে পারেননি, কিন্তু করাচি বানিয়ে দিয়েছেন, পশ্চিম বাংলাদেশ বানিয়ে দিয়েছেন, কিংবা মক্কা বানিয়ে দিয়েছেন, যেখানে ফ্রি জিহাদি এলিমেন্টরা ঘুরে বেড়াচ্ছে শুধু ভোট ব্যাংকের কারণে। আমার আপনাদের মাধ্যমে রাজ্য সরকারের কাছে বিনীত নিবেদন যে পশ্চিমবঙ্গের মানুষের নিরাপত্তার কথা ভেবে, আগামী দিনের ভবিষ্যতের কথা ভেবে এই জিহাদিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ প্রশাসনকে অধিকার দিন, আর যোগ্য পুলিশ অফিসার, সে সমস্ত আইপিএস অফিসার আছেন যাদের কোনো ঠিকঠাক পোস্টিং নেই, তারা যোগ্য, কেউ সেন্ট্রাল এজেন্সিতে অনেকদিন কাজ করে এসছেন, তাদেরকে ব্যবহার করুন এদেরকে ব্যবস্থা নেওয়ার জন্য। যত ভারতবর্ষের নাগরিক বা পশ্চিমবঙ্গের নাগরিকের অনেক বিপদ আছে, আরো বড় বিপদ আছে। যারা অপমান করলো তাদেরকেই মুখ্যমন্ত্রী কাঁধে তুলে নাচছেন। রাজবংশী সমাজের একজন, শুধু নয় আমি বলবো পশ্চিমবঙ্গের সমাজের একজন আইডল, সোনা জিতে এনেছেন দেশের জন্য, তাকে যারা অপমান করলো তাদেরকে মাথায় তুলে যদি কেউ নাচানাচি করে সরকার করছেন, রাজ্য সরকার, দুর্ভাগ্যজনক। রাজ্য সরকারের ভাবা উচিত যে এভাবে একজন মানুষকে অপমান করা, যে ভারতের গৌরব এনেছেন, তাকে পুরস্কৃত করা বা তাকে ফিরিয়ে আনার কোনো মানে ছিল না, ফিরিয়ে আনাটা ঠিক হয়নি বলছে, উচিত হয়নি, প্রশাসনিক সিদ্ধান্ত, আমি বলার কে, আমি বলতে পারি উচিত হয়নি। অনেকেই পথে নেমেছে, রাজনৈতিক সমাজ বিশেষ করে পথে নেমেছে, পথে নামবেন, বিরোধিতা করবেন, প্রতিবাদ করবেন, উচিত হয়নি, কারণ সায়ন্তন বসুকে অপমান করা নয়, এটা বাপি গোস্বামীকে অপমান করা নয়, একজন সোনা জিতেছেন, ভারতবর্ষকে সম্মান এনে দিয়েছে, তার সঙ্গে যে ধরনের ব্যবহার করলো না জেনে বুঝে বা ইচ্ছে করে, নিশ্চয়ই একটা রাজনৈতিক আশীর্বাদ আছে, তাই করার দুঃসাহস পেয়েছেন এবং তার প্রমাণ হয়ে গেল যে তাকে ফিরিয়ে আনা। দেখুন, আমি বলতে খারাপ লাগে, আমরা জাতপথে রাজনীতি বিশ্বাস করি না, কিন্তু রিয়েল ফ্যাক্ট, এই উত্তরবঙ্গে কয়েকদিন ধরে আমরা রাজবংশী সমাজের মানুষের উপর অত্যাচার দিয়েছি। চোপড়ার একটি মেয়ের সঙ্গে যা ঘটলো, তার পরিবারের লোককে যেভাবে জেলে আটকে রাখা হলো, আমাদেরও যখনকার দুজন কার্যকর্তাদের নেতাকে যেভাবে জেলে আটকে রাখা হয়েছে, কিংবা এর আগে দু বছর আগে রাজেশ এবং তাপসের যে ঘটনা, কিংবা সাম্প্রতিককালে যে ঘটনার আপনি উল্লেখ করছেন, পর পর, কিংবা আমরা যদি আমাদের দেবেন্দ্রনাথ রায়ের কথা বলি, রাজবংশী সমাজের মানুষ তাদের সঙ্গে যে ব্যবহার পশ্চিমবঙ্গ সরকার করছেন এটা খুবই বেদনাদায়ক। এই কাটা ঘায়ের উপরে নুনার ছিটা হলো এই অফিসারদের ফিরে।